স্টার দিচ্ছি, লোভল 754 বি সিরিজের ট্রাক্টর, এটা ফোর হুইল ট্রাক্টর, পাওয়ার স্টিয়ারিং এবং সামনে পিছে দেওয়ার জন্য এক্সট্রা লিভার এখানেই করে দিয়েছে, দিলে সামনে গাড়ি সামনে যাবে নিউট্রাল, এটা লিভার পিছনের দিকে দিলে গাড়ি পিছনে যাবে, এবং এটা ফোর হুইল গিয়ার, এটা পার্কিং এবং ফাল গিয়ার দুইটা, 1000 এবং 540 দুইটা না, 1000 এবং 540 আর কি আছে এটা আপডেট, হাই লো গিয়ার তিনটা, হাই লো এবং মিডিয়াম মিডিয়াম, ওকে ওকে, খুব ভালো সিস্টেম, তো লো ভোল্ট ট্রাক্টর তো অনেক উন্নত করছে তাইলে। এবার তারপরে এটা গিয়ার কয়টা, গিয়ার লিভার চারটা, কয়টা 1 2 3 4 ঠিক আছে, এবং এটা হলো নাঙ্গলের ওঠানামানোর লিভার, এগুলো এক্সট্রা কোনো পিছনে কোনো ট্রলি বা কোনো কিছু করলে তখন এটা দিয়া এগুলো দিয়ে উপরে নিচে ইয়া করে লাগানো হয় নাকি? এগুলো ড্যাশবোর্ড না, এটা এটা মানে ইয়া তাপমাত্রা না, হ্যাঁ যে আপনার হিট মিটার, হুম এটা স্পিড, অ্যাক্সিলারেটর অ্যাক্সিলারেটর এটা হইল না, ফুয়েল মিটার, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে গাড়িটা পাও, স্টিয়ারিং সুবিধা মতো নিতে পারবেন, এরকম সুবিধা দেখি দেখি, এটা একটু আবার দেখান তো ভাই, এটা কেমনে করলেন, স্টিয়ারিংটা এরকম থাকলে আপনি যেরকম পরিমাণ লাগবে চালাতে সুবিধা সেরকম ভাবে আপনি নিতে পারবেন, এই যে ও আচ্ছা আচ্ছা, ওয়াও ওয়ান্ডারফুল, এবং এই যে লক সিস্টেম আছে, এই যে লক হয়ে গেল, এবার আপনার নিজের ইচ্ছে মতো চালাতে পারবেন নাকি? আর একটু এক্সেলেটার ইয়া ব্রেকটা একটু দেখাই দেন, এটা ক্লাস, এটা অয়েল ব্রেকের গাড়ি, অয়েল ব্রেক না, হ্যাঁ ওকে, এটা গাড়ি ব্রেক, এখানে এটা অ্যাক্সিলেটার, এটা হ্যান্ড অ্যাক্সিলেটার, হ্যান্ড অ্যাক্সিলেটার কোনটা, এটা এটা না, হ্যাঁ ও ও ঠিক আছে, অনেক সুন্দর একটা ট্রাক্টর, সামনের চাকা, পিছনের চাকা, পিছনের ডান সাইডের চাকা, এবার সামনে একটু এটা খুলেন তো ভাই, এটা কেমনে খুলে, হ্যাঁ লক সিস্টেম, টান দিলে বুঝাবে না, এটা রেডিয়েটর নাকি, ব্যাটারি সামনে দিছে, রেডিয়েটর ডাবল ডাবল জক, ও অসাধারণ, অসাধারণ, এটা হর্স পাওয়ার কত, 75 হর্স পাওয়ার না, হ্যাঁ ও ফোর সিলিন্ডার, অসাধারণ ফোর সিলিন্ডার না, হ্যাঁ মেশিন দিয়ে, এই ইঞ্জিনে আপনার কত লিটার তেল খাইতে পারে ঘন্টায়, কত লিটার ঘন্টা তেল খাবে, 10 লিটার খাবে ওই রকমই, মানে যদি ইয়া হিসেবে চালানোর পরিমাণ হিসেবে নাকি, যদি লোড বেশি নেয় সেই ক্ষেত্রে 10 লিটার, আর যদি লোড বিঘাতে 1.5 থেকে 2 লিটার তেল লাগবে, 1 বিঘাতে 1.5 থেকে 2 লিটার, ও তাহলে তো ঘন্টায় 6টার মতো আরো কম,
এলইডি, হ্যাঁ বাতিগুলো তো খুব সুন্দর করছে, চমৎকার করছে, সামনের লুকটা ভালো।